রানাঘাটে ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় যে সমস্ত পুলিশ আধিকারিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ডাকাত দলকে গ্রেফতার করে সেই পুলিশ আধিকারিকদের পুলিশ দিবসে রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে সংবর্ধনা প্রদান করলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর কে কান্না। সারা দেশ জুড়ে 1 সেপ্টেম্বর পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। ঠিক সেই দিনকে মাথায় রেখে 5 জন সাহসী পুলিশ অফিসারকে সাহসিকতার জন্য সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপারের কার্যালয়ে। এই দিন রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি, সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন, সাব ইন্সপেক্টর জয়ন্ত ঠাকুর, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রতন কুমার রায় এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মলয় কুমার সাহাকে সংবর্ধনা দেওয়া হল রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে। শুধু 5 জন পুলিশ আধিকারিকই নন, অন্যান্য কাজে দক্ষতার জন্য কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকেও সংবর্ধনা দেওয়া হয় রানাঘাট পুলিশ জেলার তরফে। তাদের হাতে প্রশংসাপত্র তুলে দেন পুলিশ সুপার ডক্টর কে কান্না। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পুলিশ দিবসের দিন পুলিশ আধিকারিকদের সংবর্ধনা জ্ঞাপন ছাড়াও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন পুলিশ সুপার কে কান্না। এবং তাদের মধ্যে একজন বাইকের পেছনে উল্টো দিকে বসে ওখানে ফায়ারিং করতে করতে যাচ্ছে, মানে বেসিক্যালি যেটা সিনেমায় হয়, তখন তার সামনে পড়ে আইসি রানাঘাট প্রবীণ, মানে প্রবীণ সাব ইন্সপেক্টর প্রবীণ, এবং আরেকজন কি অবস্থা ছিল, সফিকুল, রাইট, তোমার কনস্টেবল সফিকুল, এরা সামনাসামনি চলে আসে। তো এরা ওই তিনজনকে কীভাবে ধরে সেটা আমরা এখানে বলতে পারছি না, কিন্তু ধরে মাননীয় মুখ্যমন্ত্রী যে সেপ্টেম্বর 1 তারিখটা পুলিশ ডে হিসাবে আনাউন্স করেছিলেন, তখন থেকে আমাদের পুলিশ ডিস্ট্রিক্টে এই পুলিশ ডে সেপ্টেম্বর 1 তারিখ পালন করা হয়েছে। আজকে এই পুলিশ ডেতে আমরা প্রথমে একটা প্ল্যাকার্ডিং করলাম, তারপরে একটা হেলথ চেকআপ, আমাদের পুলিশ পার্সোনাল জন্য একটা বিশেষ হেলথ চেকআপ অর্গানাইজ করা হয়েছে। এটা ছাড়া যারা যারা আমাদের রানাঘাট পুলিশ জেলাতে পুলিশ কর্মীরা খুব ভালো কাজ করেছিল তাদেরকে সম্মানিত করার জন্য আজকে সবাইকে সার্টিফিকেট আওয়ার রিওয়ার্ড দেওয়াটা অনুষ্ঠানটা আমরা রেখেছি। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।